গল্পপিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা হাসির গল্প। আমার চ্যানেলে যারা নতুন, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিমধ্যেই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প উলট পুরাণ। বনানী ব্যস্তভাবে ঘরে ঢুকে বলল, এই ছোটদা, জানিস কি হয়েছে? কে রে? বলে তাকালাম ওর দিকে। বনানী হাঁপাচ্ছে। মনে হলো খুব দৌড়েই এসেছে কোত্থেকে। খুন খারাপি হতেও পারে, এবং যদি তাও হয় সে নিশ্চয়ই 100 কিলোমিটার দূরে। কারণ হলফ করে বলতে পারি, বনানীর নার্ভ তত কড়া নয়। চোর বা পকেটমার ধরা পড়তে দেখলে কাঁদো কাঁদো মুখে বলে, তাহলে কি হবে রে? বনানী চাপা গলায় বলল, বেদানার বর গোমুক্ষু, নিজের নাম সই করতেও পারে না। কে বলতো? আমার প্রশ্ন শুনে বনানী তেতো মুখে বলল, ফের ন্যাকামি করছিস? বেদানাকে চিনিস নে? হরিদার মেয়ে। একটু হেসে বললাম, তাই বল। তো ওর বর মানে সেই নাদুস নুদুস চেহারার ভদ্রলোক তো, সেই যে সেদিন। বাধা দিয়ে বনানী বলল, ব্যাপারটা কিভাবে ধরা পড়ল জানিস? ওদের বাড়ি গেছিলাম একটু আগে, আমি আর সর্বরী। সর্বরীর হাতে একটা বই ছিল। বেদানার সঙ্গে কথা বলছি আমরা, হঠাৎ ওর বর ঘর থেকে বেরিয়ে আমাদের সঙ্গে আলাপ করতে এলো। তারপর জানিস, বনানী খিলখিল করে হেসে উঠল। যা বাবা, হেসেই মারা পড়বি যে। বনানী হাসির মধ্যে বলল, তারপর দেখি দেখি কি বই ওটা, বলে সর্বরীর বইটা নিয়ে পাতা উল্টালো। হঠাৎ দেখি বইটা উল্টো করে ধরে আছে। গম্ভীর হয়ে পড়ার ভান করে বলল, কি জানিস, খুব ভালো বই তো, দেবেন একবার পড়তে? যা বানিয়ে বলছিস, তোর দিব্যি। সর্বরীকে জিজ্ঞেস করিস। তারপর আমরা তো হতভম্ব। আর চোখে দেখি বেদানার মুখটা একেবারে লাল, আসছি বলে কেটে পড়ল কোথায়। তারপর সর্বরী গম্ভীর হয়ে বলল, ঠিক আছে, পরে দেবক্ষণ, বলে বইটা প্রায় কেড়ে নিয়ে বেরুল। আসলে হাসিতে ওর গা গুলোচ্ছিল, বাইরে গিয়ে দুজনে হাসতে হাসতে মারা পড়ি আর কি। মারা পড়িস নে দেখে নিশ্চিন্ত হলাম, এবার বেরো, ডিস্টার্ব করিস নে। বনানী রাগ করে বেরিয়ে গেল। যতটা শখ আশা করেছিল খাইনি দেখে। আসলে ওদের এই আবিষ্কারের অনেক আগেই ব্যাপারটা আমি আবিষ্কার করে বসে আছি, বলিনি এই যা। হরিপদ মুখুজ্জের জামাই নিছক জামাই নয়, ঘর জামাই। কারণ মেয়ে মোটে একটাই, এবং সারা জীবন মহকুমা আদালতে পেশকারি চাকরি করে পয়সা করে ভালোই কামিয়েছেন। শহরের এদিকটায় সম্প্রতি ঘর বাড়ি হয়েছে অনেকগুলো, কতকটা কলোনি টাইপ, ছড়ানো ছিটানো একটা করে একতলা বাড়ি, চারপাশে অঢেল জায়গা। হরিদাই সবার আগে এখানে বাড়ি করেছিলেন। তারপর বাড়ির শোভা বাড়ানোর মতো চমৎকার সুদর্শন একটি ঘর জামাইও ইদানিং জোগাড় করে ফেলেছেন। যেখানে যান খালি জামাইয়ের গল্প। হরিদার ভাষায় 3টে পেপার MA। লোকের চোখ দেখেই নাকি বিদ্যা বুদ্ধি শিক্ষিত অশিক্ষিত ধরা পড়ে। কোথায় পড়েছিলাম বলতে পারবো না, কিন্তু আমার ধারণা এ এক ব্রহ্মজ্ঞান। কিছুদিন আগে হরিদার ঘর জামাই আমার এই ব্রহ্মজ্ঞানের পাল্লায় পড়েছিলেন। নেহাত হরিদার মুখ চেয়ে এবং চক্ষু লজ্জায় পড়ে বলিনি কাকেও। আসছিলাম ট্রেনে, কামরায় তত কিছু ভিড় ছিল না। পথে একটা জংশন পড়ল। আমার উল্টো দিকে নাদুস নুদুস ফর্সা গ্রাম্য চেহারার এক ভদ্রলোক বসেছিলেন। বয়স 30 থেকে 40-এর মাঝামাঝি, যে কোনো সংখ্যা হতে পারে। এমন মাকুন্দে এবং বেবি ফেস দেখে বয়সের ভুল হয়েই থাকে। তো হঠাৎ দেখি ভদ্রলোক জানলা দিয়ে মুখ বাড়িয়ে হকারের কাছে একটা ইংরেজি কাগজ কিনলেন। इंग्रेजी कागज केनाटा किछु नय किन्तु कागजटा उल्टो करे धरे पड़ार भान कराटाई गंडगोल बाधालो। आमी तो अबाक। आशेपाशे आरो कजनो देखी मुख एवं चोख टिपे आड़ाले हासाहासि करछेन। एकजन तो बोलेई फेललेन, कि दादा आजकेर बड़ खबर कि देखछेन? भद्रलोक किन्तु निर्विकार। एदिके संगे संगे आमार मने पड़े गेछे सेई ब्रह्मज्ञानेर कथा। भद्रलोकेर चोख दुटोई बोले दिच्छे विद्ये बुद्धिर खबर। गाये चाशाभूषोर चोख एकेबारे, चाउनिते भोंता भाव, केमन धोंयाटे आर निर्बाक। मानुषेर चोखो तो कथा बोले, स्वीकार करतेई होबे एमन अबोध अपगंड चोख आमि चाक्षुष करिनि कदाच। भाग्यिस कामराय तत डेपो केउ छिलो ना, तेमन छेड़े छोकराओ ना, थाकले लोकटार प्रचुर खोयार हतो। तबे जिनि खबर जिज्ञेस करछिलेन तिनि किछुटा खोंचाते छाड़लेन ना। आसले आमरा ततक्षणे मने मने धरेई नियेछि ए बेटा एक मुख्खु ठकेर राजा, ताई ठीक ठिकाना शेषे गंतव्य एवं नामधाम निये पड़लेन प्रश्नकारी। लोकटा आश्चर्य बेहाया बोलते हय। हासि मुखेई जानिये दिल से बनबिहारी चक्रवर्ती जाच्छे बहरमपुर। ना, सेखाने बाड़ी नय, शोशुर बाड़ी। शोशुरेर नाम हरिपद मुखुज्जे। तखन आमि हईचई करे बोलेछिलाम, कि मुश्किल, आपनि हरिदार जामाई? ताई बोलुन, गेछलेन कोथा? कलकाता? एका केन? हरिपद मुखुज्जे ए पाड़ाय सबार दादा। बाबाकेও शुनेছি हरिदा बोलते। रोगा ढ्यांगा गड़नेर मानुष, मुखे हासिटी लेगेई आछे। तार मेये आमार बोन बनानिर संगे कलेजे पढ़त। ओके देखेछि पाड़ार मेये बोले निश्चय असंख्य बार देखेछि, कथाओ बोले थाकबो। किन्तु केन के जाने एई देखा बा जालाशोनाटा तेमन स्पष्ट नय। बनानिर अनेक बंधुई तो आछे, तादेर प्रत्येकके आमार जेमन चेना नेई जाना नेई, एओ तेमनि। निश्चयई बेदानार मध्य उल्लेखयोग्य किछु छिलो ना। किन्तु हरिदा जे बोले बेरियेछेन तार जामाई तीनटे सबजेक्टे एमए, निश्चयई एकटा गुरुतर ठकबाजी हयेछे। शुधु अबाक लागे हरिदार मतो घोरेल मानुष कार पाल्लाय पड़े एई गंडगोलटी करे फेललेन। उल्टो करे इंग्रेजी कागज पढ़ार लोकटीके देखले जेन निजेर मध्य कि एक अहंकार हु हु करे आँच दिते थाके। सबचेये आश्चर्य एई दु मासेও हरिदा ব্যাপারটা টের পেলেন না। নিশ্চয়ই পেয়েছেন এবং মনে মনে পোষতে শেষটা টিকে গেছেন। ভাগ্যের মার বলে মেনে নিয়েছেন নিশ্চয়, কিন্তু কষ্ট হয় বেদানা বেচারির কথা ভাবলে। পরে বনানীকে জিজ্ঞেস করেছিলাম বেদানার প্রতিক্রিয়াটা কি। বনানী জিভ কেটে বলেছিল, ভ্যাট, কি যে বলিস, ওকে এসব কথা জিজ্ঞাসা করা যায় নাকি? बोझाई तो जाए रे बाबा, बेचारी चुपचाप मेने नियेछे। बोलेछिलाम देखबी एकदिन बोमा फाटबे। ए जुगटा जे अन्य रकम, मेरा आजकल कत कन्सियास। बनानी चोख पाकिये बोलेछिलो, तुई मेयेदेर बुझिस, मेला बकिस ना तो। देख बनी, आगेर जुगे मेयेरा जे कोनो एकटा पुरुष मानुष पेलेई शाट आप, आमी तोर छात्री नई बोले बनानी केटे पड़ेछिलो। किन्तु आमार माथाय खाली बेदानार चिंता। शुधु गोमुख्य होलेও कथा छिलो, लोकटा जे ठग, उल्टो दिके इंग्रेजी कागज पड़े, सुतरां बोझाई जाय नितान्त निर्बोध ठग। आमादेर पाड़ार नीचेई गंगा, एखन 12 मास जले भरा। फराक्का थेके जल आसछे। बिकेल बेला एकबार गंगार धारे घुरे आसा छेलेबेला थेके अभ्येस। सेदिन एकटु दूर थेकेई देखि हरिदार जामाई बनबिहारी लाटू बाबुदेर बाड़ीर पिछने लक्ष्य करलाम। एकटु परे देखी से नीचू पाँचिलेर काछे एगिये एलो। तारपरेई कि एकटा घटलो, से शात करे पिछिये एसे हनहन करे चलते शुरू करलो। कुकुरेर भये पीठ टान दियेछे बनबिहारी। किन्तु एसे देखछि शुधु ठग नय, चोरও बटे। चुरिर मतलब ना थाकले एई सन्ध्याबेला अमन करे केउ पाचिल डिंगोते जाय? खूब खारापी लागलो ब्यापारटा। कदिन परे सत्यि एकटा केलेंकारी घटे गेल। रात तखन प्राय 10टा 10:15 हबे। আমাদের বাড়ির সামনে এক টুকরো সবজি ক্ষেত আর ফুল বাগিচা আছে। সবুজ লনে পায়চারি করছি, সবে চাঁদটা উঠেছে। হালকা জ্যোৎস্নায় নিঝুম পাড়াটা পাড়াগাঁয়ের মতোই দেখাচ্ছে। এখনো রাস্তায় আলো আসেনি। জ্যোৎস্নায় কারা দুজন রাস্তায় জাপটাজাপটি করছে। চোখে পড়তেই শিউরে উঠলাম। খুনোখুনি হচ্ছে নাকি? গেটের মাথায় বুগেনভেলিয়ার ঝাঁপি, ঘন ছায়া পড়েছে। জীবনে কখনো সচক্ষে খুনোখুনি দেখিনি এবং সেই সাংঘাতিক ব্যাপারটা ঘটছে ধরে নিয়েই কাঁপা কাঁপা শরীরে ওত পাতলাম। তারপর অবাক হয়ে দেখি লড়াই বেঁধেছে একজন পুরুষ এবং একজন স্ত্রীলোকের মধ্যে। স্ত্রীলোকটি পুরুষটিকে জাপটে ধরে আছে, আর পুরুষটি নিজেকে ছাড়িয়ে নিতে চাইছে। কিমিদং! এতকাল এ পাড়ায় এসেছি, এমন নাটক তো দেখিনি। চাপা গলায় দুজনেই হাঁসফাঁস করে সংলাপ আওড়াচ্ছে। আহ, কি হচ্ছে! ছাড়ো না, এখনই আসছি আসছি বলছি। আহ, দেখো দেখো। না, তুমি চলে যাচ্ছ কেন? কি করেছি আমি? কি মুশকিল! এক্ষুনি কে দেখে ফেলবে যে। আহা, ছি ছি ছি! দেখো, কেন তুমি এমন করে চলে যাবে? কেন কেন? মাইরি, তোমার দিব্যি চলে যায়নি চলে যায়নি, একটু ঘুরে টুরে আসি। বেশ, তাহলে আমি যাব। পাগল! না না, ছাড়ো, এক্ষুনি আসছি। মাইরি, তোমার দিব্যি, বিশ্বাস করো। তারপর দেখলুম পুরুষটিকে ছিটকে বেরিয়ে গুলতির মতো বাঁই করে অদৃশ্য হয়ে গেল। স্ত্রীলোকটি চুপচাপ একটু দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে উল্টো দিকে চলে গেল। কিন্তু ব্যাপারটা কি? রাস্তায় গিয়ে দেখলাম স্ত্রীলোকটি হনহন করে এগিয়ে যে বাড়ির গেট খুলে ঢুকলো সেটি হরিপদ মুখুজ্জের মাধুরী ভিলা। আমি হাসবো না কাঁদবো ভেবে পেলাম না। বেদানা ও বনবিহারী। উল্টো করে ইংরেজি কাগজ পড়া নির্বোধ বদমাসটার মধ্যে হরিদার গ্র্যাজুয়েট মেয়ে কি এমন বস্তু পেল রে বাবা, যে রাত দুপুরে এমন করে রাস্তায় জাপটাজাপটি করে গেল? এই উইমেন্স লিভের যুগেও! মিনিট 5 কেটেছে বড় জোর। হঠাৎ কোথায় একটা চেঁচামেচি হইহল্লা শোনা গেল। চমকে উঠলাম। তারপর দেখলাম কে ঘোড়ার মতো দৌড়ে এসে আমাকে প্রায় ধাক্কা দিয়ে দাঁড়িয়ে গেল এবং হাঁপাতে হাঁপাতে বলে উঠল, এই এই, প্লিজ ওদের বলবেন না ভাই, আমি এখানে লুকোচ্ছি। বলেই সে আমার জবাবের পরোয়া না করে গেটের ভেতর ঢুকে ঝোপের আড়ালে বসে পড়ল। লোকেরা হৈ হৈ করে দৌড়ে আসছে। আমাদের বাড়ির সামনে দিয়ে চলে যাবার পর মনে পড়ল, লোকটা হরিদার জামাই বনবিহারী। রাগ হলো যত, তত করুণাও। গোমুখ্য নির্বোধ আর কাকে বলে! এখন ধরিয়ে দিলে তো মেরে তক্তা বানাবে। খালি বেদানা আর হরিদার কথা ভেবে সামলে নিলাম। ডাকলাম, ও মশাই, ঝোপে পোকামাকড় থাকতে পারে, বেরিয়ে আসুন। বনবিহারী ফিসফিস করে বলল, লাইন ক্লিয়ার? হ্যাঁ, বেরিয়ে পড়ুন। আপনার ঘরে কিছুক্ষণ থাকবো কেমন? আচ্ছা। আমার ঘরে ঢুকে বনবিহারী আগে নিজের পাজামা পাঞ্জাবি খুঁটিয়ে দেখে নিল। তারপর চমকানো গলায় বলল, দরজা বন্ধ করুন। দরজা বন্ধ করে হাসি ও ভর্ৎসনা মিশিয়ে বললাম, ব্যাপারটা কি? লাটুবাবুদের বাড়ি ঢুকেছিলেন বুঝি? বনবিহারী আরামে বসে পকেটে হাত ভরল। মুখে নির্বোধ হাসি, সেই ঘোলাটে অবোধ চাউনি চোখে। পকেট থেকে প্রকাণ্ড দুটো পাকা পেয়ারা বের করে বলল, খাবেন নাকি? তারপর নিজে একটায় কামড় বসালো। বললাম, পেয়ারা কোথায় পেলেন? বনবিহারী চতুর হাসি হেসে চোখ নাচিয়ে বলল, ওই যে ওদের বাগানে, আর একটু হলেই ধরা পড়ে যেতুম। আপনি পেয়ারা চুরি করতে গিয়েছিলেন? হ্যাঁ। বনবিহারী খিক খিক করে হাসতে লাগলো। তাহলে লোকটা শুধু ঠগ নয়, নির্বোধ বটে এবং সাক্ষাৎ পাগল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। ফর্সা সুন্দর চেহারা, নাদুস নুদুস গড়ন, দেখতে রীতিমতো জেন্টলম্যান, অথচ হঠাৎ বনবিহারী আমার বইয়ের র্যাক থেকে বাঁ হাতে একটা বই টেনে নিল। তারপর তাচ্ছিল্য করে পাতা উল্টে পড়ার ভান করল। সেই উল্টো করে ধরা বই। আর চুপ করে থাকা গেল না। হাসতে হাসতে বললাম, আপনার বুঝি উল্টো করে পড়া অভ্যেস? সেদিনও ট্রেনে দেখছিলাম উল্টো করে ইংরেজি কাগজ পড়ছেন। বনবিহারী নির্বিকার মুখে মাথা নেড়ে বলল, আপনি ঠিকই ধরেছেন, কিন্তু এতে কি লাভ? একটা এক্সপেরিমেন্ট করছি অনেক দিন থেকে। আমার ধারণা উল্টো করে পড়লে প্রত্যেকটি হরফের এ যাবৎ অজানা চরিত্র বেরিয়ে আসে। বনবিহারী আমাকে আরো অবাক করে বলতে থাকলো, জানেন তো সঙ্গীতে যেমন অশ্রুত ধ্বনি থাকে, এও তাই। বলে সে মার্লোপন্টি নামে মনোবিজ্ঞানীর বিখ্যাত বইটা থেকে উল্টোভাবে গড়গড় করে পড়ে চলল। আমি তখন আকাশ থেকে পড়ে হাড়গোড় ভাঙা দ হয়ে গেছি। হরিপদ মুখুজ্জের জামায়ের চোখ দেখে ঠকেছি, যাকে বললাম, কিন্তু পেয়ারা চুরিও কি কোনো এক্সপেরিমেন্ট? বনবিহারী লাজু খেসে বলল, হাউ? ব্যাপারটা হলো, রোজ গঙ্গার ধারে বেড়াতে যাই, আর পেয়ারাগুলো দেখে ভাবি পেয়ারা তো বাজারে কেনা যায়, কিন্তু সে হলো সিধে দিক, বরং উল্টো করে বই পড়ার মতো উল্টো দিকে, অর্থাৎ বাধা দিয়ে বললাম, বুঝেছি, এবং কেন ঘর জামাই হয়েছেন তাও বুঝে গেছি। পেয়ারাটাও উল্টো দিকে খাচ্ছেন। বনবিহারী বোটার দিকে পেয়ারাটাকে কামড়ে উল্টো করে ধরা বইটা গম্ভীরভাবে পড়তে পড়তে আনমনে বলল, এটাই বেদানাকে মশাই বোঝানো যায় না। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা হাসির গল্প উলট পুরাণ। ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে।